কেউ যদি বিজনেসের দিকে যেতে চায় সেক্ষেত্রে কেমন লাভ হতে পারে? সেক্ষেত্রে ধরেন একটা পাখির দাম, ধরলাম আমি নিউরাল পাখি নিলাম, আমি নিউরাল পাখি নিয়ে 1 থেকে 2 মাস আমি পাখিটাকে রেখে দিই। আচ্ছা, নাম্বারটা আরেকবার বলে দেন, আমরা ভিডিও শেষ করি। 01701। তো আজকে আমরা চলে আসছি, কথা দিয়েছিলাম পার্ট টু ভিডিও দেখাবো, পার্ট টু আমরা দেখাবো। এখানে প্রায় অনেকগুলো পেয়ারের কোকাটেল পাখি আছে, প্রায় 16 পেয়ার আছে। তো সেগুলো কীভাবে যত্ন নিতে হবে, কত টাকা আয় করা যাবে, কত টাকা খরচ হয়, ডিম বাচ্চা কতদিন পর পাবেন, তো এ টু জেড মানে কোকাটেল পাখি সম্পর্কে এ টু জেড আমরা জানবো এখানকার ভাইয়ের মাধ্যমে। তো আজকে আমরা চলে আসছি রাজশাহীর একটা খামারে, অনেক সুন্দর আমার দেখা রাজশাহীতে সব থেকে বড়ো কোকাটেল পাখির খামার। তো খুব অল্প সময়ের মধ্যে ভাই সাকসেস, তো ভাইয়ের সাকসেস হওয়ার পিছনে যে গল্প আছে, কীভাবে হয়েছে সব কিছু আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো সাথে দেখবেন, ফুল ভিডিও দেখবেন। তো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। ভিউয়ার্স চলুন ভিতরে যাওয়া যাক, তার আগে আমরা একটু ভাইয়ের সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি, আশা করি দর্শকও ভালো আছে। অনেক দর্শক অনেকদিন ধরে কমেন্ট করছে যে ভাই রাজশাহীতে কোনো একটা পাখির খামার নিয়ে ভিডিও বানান। তো আপনার খামারে চলে আসলাম, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ সুন্দর এবং অনেক পাখি আছে। প্রথমে একটু আপনার পরিচয় দিবেন ছোট্ট করে, যারা নতুন দেখছে তারা একটু জেনে। আমার নাম হচ্ছে আকাশ সরকার, আমি রাজশাহী মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার হিসেবে আছি। আর তোমার ছোটোখাটো একটা খামার করেছি, 3 বছর হচ্ছে। তো চলুন দেখে নিই আমার কি। আচ্ছা, আপনার খামারে প্রথম কি জাতের পাখি ছিল? প্রথমে আমি শুরু করেছিলাম কোকাটেল পাখি দিয়ে, কোকাটেল পাখি দিয়েই। এখন বর্তমানে শুনলাম যেটা 16 পেয়ার আছে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু কোকাটেল পাখি নিয়ে আমাদের টপিকস, তো সেগুলো সম্পর্কে জানবো দেখবো, তার আগে একটু জানতে চাই এখন এমনি অন্য অন্য কি কি পাখি রাখছেন? অন্য অন্য যেমন এখান থেকে পাচ্ছেন সানকুন আছে। আচ্ছা, নতুন পেয়ারটা কিনেছি, পেয়ার দিয়েছি আপাতত বাচ্চা ওঠানোর জন্য। হ্যাঁ, বাচ্চা ওঠানোর। আচ্ছা, তারপর অন্য জাতের এদিকে এদিকে যেমন ইংলিশ বাজরিকা আছে, এক পেয়ার ইংলিশ বাজরিকা আছে। এছাড়া আমার কাছে লাভ বার্ড আছে, যেমন নিচে এই পেয়ারটা রেস্টে দিয়েছি আর নিচের পেয়ারে একটা বাচ্চা হয়েছে। আচ্ছা, আর এদিকেও লাভ বার্ড আছে, দেখতে পাচ্ছেন লাভ বার্ড কোকাটেল। আচ্ছা আচ্ছা, তারপরে আমার কাছে যেমন লুটিনো রিং নেক, অনেকেই পছন্দের এটা, এই পেয়ারটা নতুন আমি কিনেছি, পেয়ার দিয়েছি। এটা বাচ্চা উঠাবেন না? হ্যাঁ, এটা বাচ্চা হয়েছে। তো কোকাটেল সম্পর্কে অনেকের প্রশ্ন থাকে, অনেকে খামার গড়ে তুলতে চায়, তো তাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের এপিসোড। তো প্রথমে আমরা একটু জানবো কি কি জাতের আছে এখানে। এখানে আমার কাছে অনেকগুলো আছে, যেমন লুটিনো আছে, গ্রে আছে, লুটিনো পাই। আচ্ছা, প্রথমে আমরা একটু মিউটেশনগুলো দর্শককে চিনাই দিই, যেমন এখান থেকে শুরু করি। যেমন এখানে মেলটা হচ্ছে লুটিনো, যেটা হচ্ছে অফ হোয়াইট কালারের মতো, আর পাশেটা হচ্ছে লুটিনো পাই, আর এটার বডি গ্রে কালার এবং ইয়েলোশ কালার দিতে থাকবে। আচ্ছা, তারপর এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হোয়াইট ফেস সিনামন পার্ল ফিমেল, আর নিচেটা হচ্ছে মেল, এটাকে বলা হয় হোয়াইট ফেস হেভি পাইট পার্ল। আচ্ছা, তারপরে এগুলো মোটামুটি সবগুলো লুটিনো আছে, এখানে যতগুলো পেয়ার আছে, কিছু ডিমে আছে, কিছু বেবি আছে। এখানে ফ্যামিলি দেখা যাচ্ছে সুন্দর, মাশাআল্লাহ, সব লুটিনো না? হ্যাঁ, লুটিনো। এখানে ডিমে আছে এই পেয়ারটা। আচ্ছা, তারপর এখানে আরেকটা পেয়ার, মেলটা হচ্ছে লুটিনো, ফিমেলটা হচ্ছে লুটিনো হেভি পাইট, কিছুটা ভি পাইডের মতো। আচ্ছা আচ্ছা, দেখেন পিটটা কিছুটা ভি শেপের মতো, গ্রে কালারটা। জি, এখানে আছে হচ্ছে পাইনঅ্যাপেল কুনুর, আমি নতুন পেয়ার দিয়েছি। কিছু আছে নাকি ডিম বাচ্চা? না, ডিম বাচ্চা করেনি, কেবল পেয়ার দিয়েছি, সেটা দিয়েছি। হ্যাঁ, নিউডাল কিনেছিলাম, এখন পেয়ার দিয়েছি। আচ্ছা, তারপরে এটা এটা হচ্ছে হোয়াইট ফেস পাইট মেলটা, সামনে দেখতে পাচ্ছেন, আর ওইটা হচ্ছে ফিমেল হোয়াইট ফেস পার্ল। আচ্ছা, এটাও লুটিনো, এবার আমরা কিছু প্রশ্নের অ্যানসার জানবো দর্শকের মনে যা থাকে, যে প্রথমত দিনে কয়বার খাবার দিতে হয়? দিনে আসলে আমি মানে যেটা সিডমিস সেটা দেওয়াই থাকে, 2 দিন পর আমি চেঞ্জ করে দিই যখন খেয়ে শেষ করে ফেলে। আর এছাড়া সফট ফুড দিয়ে থাকে, আমি রেগুলার সফট ফুড দিই, সকালবেলা করে ভেজানো গুড় সারা রাত ভেজানো থাকে, তারপর সেটা ভালো করে ধুয়ে সকালে দিই। এছাড়াও কলমি শাক দিয়ে থাকি সফট ফুড হিসেবে, আর এছাড়া বিভিন্ন সিজনাল সবজি, যেমন ধরেন কচি ভুট্টার সময় কচি ভুট্টা, এখন যেমন বরবটি চলে তো এখন বরবটি দিয়ে থাকি। এছাড়াও ভেজানো গম,
ভালো করে ধুয়ে বা সিদ্ধ করে গম দেওয়া যায়, আবার সিদ্ধ করেও ভুট্টা দেওয়া যায়। এগুলো দিলে হয় কি, আসলে প্যারেন্টসগুলো ভালো করে খেয়ে বেবিকে খাওয়াতে পারে। এতে করে বেবির যে মারা যাওয়া, প্যারেন্টস খাওয়াচ্ছে না, এই ঝামেলাগুলো হয় না। দেখবেন সুন্দর করে যে বাচ্চা খাওয়ানোর সাউন্ড পাচ্ছেন। আচ্ছা, ওই যে খাওয়াচ্ছে, হ্যাঁ, সব ফুডটা আসলে রেগুলার দিতে হবে পাখিকে। তাহলে বাচ্চা থাকবে, হ্যাঁ বাচ্চা থাকবে, এমনিতেও আপনি রেগুলার ভেজানো বুট অন্তত দিবেন, তাহলে পাখির হেলথটা ভালো থাকে। এই যে এইভাবে ভেজানো বুট দিয়ে দিতে হবে, হ্যাঁ, এর নিজেরাই। বুটটা কি প্রত্যেকদিন চেঞ্জ করতে হয় না, একটা বুট কয়দিন রাখা যাবে? প্রতিদিন চেঞ্জ, প্রত্যেকদিন চেঞ্জ। হ্যাঁ, আমি সকালে আর বিকালে দুই বেলা বুট দিয়ে থাকি। সেক্ষেত্রে নষ্ট হলেও ফেলে দিতে হবে? হ্যাঁ, নষ্ট হলে ফেলে দিতে হবে, কারণ বেশিক্ষণ থাকলে এখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। আচ্ছা, নতুন অনেকেই তথ্যটা জানলো। আচ্ছা, তারপর এমনি যে ভিটামিন ব্লক টাইপের যে খাবারগুলো থাকে, হ্যাঁ, যেমন দেখেন দেখতে পাচ্ছেন ব্লক, এটা আসলে আমি একটা সংগ্রহ করা, এটা আমাদের বগুড়ার এক বড় ভাই, তিনি, তার নাম হচ্ছে শাফি ভাই, অল ইন ওয়ান মিনারেল ব্লক ভাই, মানে ব্লক এটার নাম। এটাতে আসলে অন্য কোনো ব্লক লাগে না, আমি দেখেছি এটা খুব ভালো। এটা একটার মধ্যে সব রকম, একটা দিয়ে সব কিছু। এটা কেমন প্রাইসের? এটা 35 টাকা পিস, 35 টাকা। হ্যাঁ, এটা আসলে রিজনেবল। এবং এটা খাওয়ানোর পর দেখেছি পাখি অনেক সময় করে কি, বাচ্চার ফেদার প্লাগ করে, তো এক্ষেত্রে এই সমস্যাটা আমার হয় না, এই সমস্যাটা সমাধান হয়ে গেছে আমার। আচ্ছা ভিউয়ার্স, এখানে আজান হচ্ছে, আমরা একটু বিরতি নিয়ে আবার ভিডিও শ্যুট করবো আজানের পর। আচ্ছা, তাহলে এবার আমরা একটু পানি সম্পর্কে জানি। পানিটা কি প্রত্যেকদিন চেঞ্জ করতে হয়, তাই না? হ্যাঁ, পানি প্রতিদিন চেঞ্জ করতে হয়, রাতের বেলা পানিটা ফেলে দিই, সকালবেলা আবার পানি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তারপর কোনো এক্সট্রা কি কোনো ওষুধ দিতে হয়, ভিটামিন? ওষুধ বিশেষ করে ব্রিডিংয়ে দেওয়ার সময় দিয়ে থাকে, ক্যালসিয়াম, তারপর জিঙ্ক, আবার আপনার ইসেল, এগুলো দেওয়া হয়ে থাকে। এগুলো দিলে হয় কি, পাখিটার বডি ফিটনেস ভালো থাকে, ডিমের ফার্টিলিটিও ভালো হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু জানতে চাই, খাঁচার মাপটা কত? খাঁচার মাপ আমি এখানে ইউজ করছি 18x24। 18x24, এর থেকে ছোটো কি ইউজ করা যাবে? না, এর থেকে ছোটো দেওয়া যাবে না, এর থেকে বড় হলে ভালো, কিন্তু একটু ছোটো ইউজ করা যাবে। আচ্ছা, আর এই বক্সের মাপটা? বক্সের মাপটা এটা আসলে 10-12 মানে কাছাকাছি এটা। আচ্ছা, খাঁচার প্রাইসটা কেমন এখন মার্কেটে? খাঁচার প্রাইস মোটামুটি 600-700 মধ্যে। আর বক্সটা? বক্সটা এটা 450-500 এরকম হয়ে থাকে। আচ্ছা, বক্সের সুবিধা একটু বলেন, আর একটা বক্স আমরা একটু দেখি কীভাবে কী হয় আসলে। আপনি এটা দেখতে পারেন, যেমন বক্সের সুবিধা সহজে আপনি এটা খুলে চেক করতে পারবেন যে বেবি আসে। আচ্ছা, এই দিকে দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, বেবিকে কেমন খাওয়াইছে খাওয়ায়নি, যেমন দেখেন এখানে সহজ দেখতে পাচ্ছেন প্যারেন্টস, এটা এই যে বেবিকে সুন্দর খাইয়েছে, পেট ভর্তি। আচ্ছা, হ্যাঁ, চেক করতে পারবেন। আর যদি না খাওয়া, সেক্ষেত্রে আপনি বেবিটাকে নিয়ে হ্যান্ড ফিড করাতে পারবেন, এতে করে বেবি মারা যাওয়াটার সম্ভাবনা কমে যায় অনেক। আচ্ছা, এখানে ম্যাগনেট সিস্টেম নাকি? হ্যাঁ, এটা ম্যাগনেট সিস্টেম, এটা ম্যাগনেট, এটা সুন্দর করে লেগে যায়। এই পাশ দিয়ে মনে হয় বন্ধ করা আছে? হ্যাঁ, এটা বন্ধ করা আছে। ওই পাশে এরকম ফাঁকা আছে যেদিক দিয়ে পাখি হচ্ছে যাওয়া আসা করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বক্সের প্রাইসটা যেন কত বললেন? বক্সের প্রাইস প্রায় 500 টাকা। প্রায় 500 টাকা, তো একটা সেট আপ দিতে 600 টাকার বক্স, 500 টাকার, 600 টাকার খাতা, 500 টাকার বক্স, এবারে যে 1000 টাকা ধরলাম, মোটামুটি 1000 বা 1200 টাকার মধ্যে, 1000-1200 টাকা সেট আপ দিতে হবে। দেন পাখি তো বিভিন্ন প্রাইজের হয়, কেউ যদি নিতে চায় তো সর্বনিম্ন কত টাকার পাখি আছে? গ্রে পাখি মনে কম, এর মধ্যে গ্রেটা কম, গ্রেটা মোটামুটি 5000 টাকা জোড়া হয়েছে। 5000 টাকা জোড়া রানিং পেয়ার? আপনি কি রানিং পেয়ার সেল দেন? না, আমি আসলে রানিং পেয়ার সেল দিই না, কারণ এটা আপনার বলতে পারেন যে সোনার ডিম পাড়া একটা পাখি। আচ্ছা, কারণ আপনার একটা পাখি কিনলে মোটামুটি একটা বিডে, এক থেকে সর্বোচ্চ দুইটা বিডে আপনার পাখি টাকাটা উঠে আসবে, এ কারণে নর্মালি। আচ্ছা, বিজনেসের হিসাবে একটু দর্শককে একটু আইডিয়া দিবেন যে কেউ যদি বিজনেসের দিকে যেতে চায় সেক্ষেত্রে কেমন লাভ হতে পারে? সেক্ষেত্রে ধরেন একটা পাখির দাম, ধরলাম আমি নিউরাল পাখি নিলাম, আমি নিউরাল পাখি নিয়ে 1-2 মাস আমি পাখিটাকে রেখে দিব, কারণ ব্রিডিং পেয়ার বলে যারা সেল করে ম্যাক্সিমামই পাখিগুলোর ফল্ট থাকে, পাখিগুলো হয় বাচ্চা খাওয়ায় না, না হলে ডিম জমে না, তো এক্ষেত্রে আপনি নিউরাল নেবেন তাহলে ভালো হয়। তো এক পেয়ারের দাম মোটামুটি 7-8 হাজার টাকা, এবং এই পাখি 2 মাস পরে যখন আপনার বাচ্চা করবে মোটামুটি অ্যাভারেজে 3-4টা বাচ্চা করে। একটা বাচ্চা যদি আপনি 2000 টাকা ধরেন তাহলে মোটামুটি 6-8 হাজার টাকা পাবেন একটা পেয়ার থেকে। এবং একটা বাচ্চা যদি আপনি হ্যান্ড ফিড সেল করেন তাহলে সেক্ষেত্রে 2 মাসেই এক পেয়ার থেকে আপনি 1 ক্লাচ বাচ্চা পাবেন। তো সেই হিসেবে পাখি আপনি রেস্ট দেবেন, একটা একবার বিট করানোর পরে মোটামুটি পাখিকে কমপক্ষে 1 মাস রেস্ট দেবেন। শুধু তো বিজনেস করালেও হবে না, অবশ্যই রেস্ট দিতে হবে, যত্ন নিতে হবে, পাখিটার হেলথ দেখা লাগবে, নাহলে কন্টিনিউয়াস বিট করলে হয় কি, ফিমেলটা অনেক উইক হয়ে যায় এবং মারা যায়, তো এই জন্য অবশ্যই রেস্ট দিতে হবে। আপনি এই হিসাব করতে গেলে প্রতি বছরে 4 বার আপনি বাচ্চা তুলতে পারবেন, তো এক্ষেত্রে এটা ভালোই মোটামুটি একটা লাভজনক বলা যায়। আচ্ছা, প্রত্যেকবার বাচ্চা থেকে কত টাকা আয় করা যাবে একজোড়া পাখি থেকে? এটা মোটামুটি 6-8 হাজার টাকা আয় করা সম্ভব।
প্রত্যেক মানে প্রত্যেক ব্রিডে? হ্যাঁ প্রত্যেক ব্রিডে। তাহলে হচ্ছে বছরে সর্বনিম্ন যদি চারটা ব্রিড হয় তাহলে তো যদি তাহলে মোটামুটি ধরেন আপনার চারটা ব্রিড হলে ২৪,০০০ টাকা প্রায়, ২৪,০০০ টাকা সর্বনিম্ন। হ্যাঁ, আর যদি ছয়টা ব্রিডও করানো হয়? ছয়টা ব্রিড যদি কেউ করায়, যদি পাখি খুব হেলদি হয়, খাবারটা খুব হাইলি মেনটেন করে, তাহলে সেক্ষেত্রে আপনার ছয়টা ব্রিডে মোটামুটি ৬,৬,৩৬,০০০ টাকা আসা সম্ভব, আরও বেশি আসতে পারে। ৩৬,০০০ টাকা? হ্যাঁ, এক জোড়া পাখি থেকে ৩৬,০০০ টাকা বছরে আসা সম্ভব? সম্ভব। সেক্ষেত্রে যদি কারো হচ্ছে ১০ জোড়া থাকে তো ৩৬,০০০এর সাথে আমরা আরও ২টা শূন্য যোগ করে দিলাম। হ্যাঁ, এটা সম্ভব, কিন্তু যত্ন নিতে হবে, খাটতে হবে, পাখির প্রতি ভালোবাসা থাকতে হবে। অবশ্যই অবশ্যই, কিন্তু খালি প্রফিটের দিকে চিন্তা করলে হবে না। জি অবশ্যই, পাখি আসলে এটা লাকের ব্যাপার, সব পাখি যে সবসময় ব্রিড করবে এরকমটা না। হ্যাঁ, এরকম চিন্তা করে অবশ্যই কেনা যাবে না যে আমি বিজনেস করে বড় লোক হয়ে যাবো, খালি কিনলাম আর আমার পাখি ডিম বাচ্চা করলো, এটা চিন্তা করলে হবে না। সম্পর্কে জানতে হবে, ভিডিও দেখতে হবে, অনেক খামার ভিজিট করতে হবে। আর আপনার কাছে কেউ যদি পরামর্শ চায় অবশ্যই শেখান। হ্যাঁ, সেটা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারে, আমি পরামর্শ দিতে পারবো। আচ্ছা, আপনার নাম্বারটা লাস্টে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন দর্শকের মনে থাকে, অনেকে জিজ্ঞাসা করে যে ভাই পাখি কতদিন বাঁচে? তো বাঁচা মারা সবই আল্লাহর হাতে, বাট একটা এভারেজ এদের লাইফ টাইম কত থাকে? এভারেজ মোটামুটি ১৫ থেকে ২০ বছর। ১৫ থেকে ২০ বছর? হ্যাঁ, যদি ঠিক মতো ডায়েট মেনটেন করা হয় তাহলে ২০ বছর। একটা পাখিকে আসলে ডিম বাচ্চা পেতে হলে কত বছর মানে বয়স হবে এদের? আসলে এরা মোটামুটি ৭ মাস বয়সে এরা অ্যাডাল্ট হয়ে যায়, কিন্তু সেই বয়সে ব্রিড করানো ঠিক না। এটা হলে হয় কি, ফিমেল পাখির এগ বাইন্ডিং হয়, ডিম পারতে পারছে আর ডিম পারতে পারে না, তখন পাখিটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আপনি কমপক্ষে ১ বছর বয়সে ব্রিড দিবেন। ১ বছর কমপক্ষে ১ বছর বয়স? আচ্ছা, অনেকে তো প্রথম প্রথম পাখি কিনে লসের মধ্যে পড়ে, বাট আপনি এই যে অল্প সময়ে ৩ বছরের মধ্যে সাকসেস হয়েছেন, মোটামুটি মার্শাল্লাহ, এটা কিন্তু একটা ভালো সাকসেস, এবং ৩ বছর কিন্তু বেশি সময় না। কীভাবে সাকসেস হলো এটা? আসলে সাকসেস তো একবারে হয় না, কথা আছে ফেলার যে ফিলার অফ সাকসেস। আসলে আমিও ফেল করেছি, প্রথমে আমি যে পেয়ারটা কিনেছিলাম সেটা ভালো ছিল, কিন্তু এরপরে আরেক পেয়ার কিনি, সেই পেয়ারটা আসলে ভালো ছিল না, কারণ আমি এটা দোকান থেকে কিনেছিলাম, এবং কিনে আমি সন্ধ্যার সময় পাখিটা কিনে নিয়ে আসি, আমি ভোরবেলা দেখি যে পাখিটা মরে গেছে, তো খুব কষ্ট লাগছিলো যে প্রথমে কিনলাম পাখিটা হয়ে মারা গেল। তো এইভাবে করে আমি আরও পাখি কিনেছি ক্রমান্বয়ে, এবং পাখি কিনে বেশ অনেকবারই আমি ঠকেছি, কারণ রানিং পেয়ারে খোঁজ করতাম আমি, আসলে রানিং পেয়ার কখনোই ভালো পাওয়া যায় না। এই জন্য আমি বলবো বারবার যে আপনারা নিউ অ্যাডাল্ট পেয়ার কিনবেন, এবং নিউ অ্যাডাল্ট পেয়ার থেকে আপনারা ভালো মানে সাকসেস পেতে পারেন, এবং এইভাবে করে আমি আস্তে আস্তে সাকসেসটা পেয়েছি পরে নিউ অ্যাডাল্ট পেয়ার। প্রথমে তো লস হয়েছে তাই না? অনেক লস হয়েছে। জি, তো প্রথমে সবাই লাভের আশা করে, তো সেক্ষেত্রে লাভের আশা করতে হবে না, পাখি চিনতে হবে, জানতে হবে, যত্ন নিতে হবে, আসলে প্যাশন থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, তাহলে আপনি আস্তে আস্তে অবশ্যই সাকসেস পাবেন, খালি লাভ করবো তাহলেই হবে না। মানুষের যেমন অসুখ বিসুখ হয় পাখিরও তো হতে পারে, সেক্ষেত্রে এদের কেমন ধরনের অসুখ হয় আর কীভাবে কেয়ার করলে অসুখ বিসুখ হবে না? আসলে আমার খামারে পাখির অসুখ খুবই কম, আমি তেমন একটা ফেস করি না, কারণ হচ্ছে ঠিকমতো ডায়েট মেনটেন করা আর এদেরকে ঠিকমতো যত্ন নেওয়া। যদিও আমি লাস্ট কিছুদিন পাখি আমি দেখতে পাচ্ছেন ট্রেগুলো পরিষ্কার করতে পারিনি, কিন্তু নিয়মিত সপ্তাহে ২ দিন করে ট্রেটা পরিষ্কার করতে হবে, এটা করলে জীবাণু কম হবে, আর ডায়েট যদি ঠিকমতো রাখা যায় তাহলে পাখির অসুখ হয় না। আর শীতে পাখির একটু অসুখ হয়, সেক্ষেত্রে ঠান্ডা লাগার ভাব থাকে, এক্ষেত্রে আপনি যদি রেগুলার ঠিকমতো গরম জাতীয় খাবার খাওয়ান, যেগুলো খাওয়ালে পাখির বডি গরম থাকবে, এক্ষেত্রে পাখির অসুখ হওয়ার চান্স খুবই কম থাকে। আচ্ছা, আর এই যে বাতাস শীতের সময় যখন আসে, এই এরকম জায়গা থাকলে তো কভার করে দিতে হবে না? অবশ্যই অবশ্যই, ঠান্ডা বাতাস না আসে, ঠান্ডা বাতাস দিলে কি পাখির গায়ে লাগানো যাবে না। আচ্ছা ঠিক আছে, এই ছিল মোটামুটি বেসিক ধারণা আইডিয়া কোকাটের পাখি সম্পর্কে। আবার আর একটা জিনিস বলতে চাই, এমনিতে পাখিগুলো প্রচুর ফ্রেন্ডলি হয়, যেটা আমরা আগে ভিডিওতে বলেছিলাম টেম কীভাবে করতে হয়। আচ্ছা, টেম করার জন্য তো হচ্ছে হ্যান্ড ফিডিং করলে অটোমেটিক টেম হয়ে যায় তাই না? হ্যাঁ, মোটামুটি হ্যান্ড ফিড নিলে পাখিটা খুব ভালো টেম হয়, তবে কেউ যদি হ্যান্ড ফিড ছাড়া এমনি জাস্ট কেবল দিয়ে জিনিসে খাওয়া শিখেছে, এরকম পাখি নিয়েও সে টেম করতে পারে, এতে পাখিটার মৃত্যু ঝুঁকি কমে যায়। তবে আসলে হ্যান্ড ফিড করলে হয় কি, পাখিটার টেমটা খুব ভালো হয়, এবং এক্ষেত্রে আপনারা অবশ্যই ২৫ দিন বয়স থেকে বা তার থেকে বেশি বয়সের পাখি বাচ্চাকে ক্রয় করবেন, এতে করে পাখির মৃত্যু হার খুবই কম হয়, পাখি খুব ভালো থাকবে। আচ্ছা, এই যেখানে একটা বাচ্চাকে খাওয়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, ভিডিও দেখে থেমে গেছে, ভয় পাচ্ছে হয়তো। হ্যাঁ ভয় পাচ্ছে, লাইট দেখে ভয় পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিও শেষ করি, দর্শকের লাস্টে যদি কিছু বলতে চান আর আপনার নাম্বারটা বলে দিন। আমার নাম্বার হচ্ছে ০১৭০১০৬৩১০৫।
আচ্ছা, যারা নতুন পাখি পালতে যাচ্ছে তাদেরকে একটা মেসেজ দিয়ে যান আপনার পার্সোনাল মতামত। ফার্স্ট মত হচ্ছে যে আপনারা অবশ্যই যদি ব্রিড করাতে চান সেক্ষেত্রে আপনারা পাখি 5 থেকে 6 মাস বয়সে পাখি কিনবেন। এতে করে হবে কি, পাখিটা আপনি নতুন করে সেট করতে পারবেন। আর ব্রিডিং পেয়ার না কেনাটাই ভালো, ব্রিডিং পেয়ার কিনলে পাখির ফড থাকার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা নিউরাল পাখি কিনবেন এবং পাখির যত্ন নেবেন। জি, বাংলাদেশে এই ধরনের ভিডিও খুব কম আছে, ভারতের আমরা অনেক ভিডিও দেখছি। প্রত্যেকটা ভারতীয় ভিডিওতে ইউটিউব চ্যানেলে মানে যারা পাখি নিয়ে ভিডিও বানায় তারা কিন্তু বলে যে হচ্ছে নিউ অ্যাডাল কিনা ভালো, বাট বাংলাদেশে কিন্তু এরকম খুব কম ভিডিও আছে। হ্যাঁ, আসলে নিউ অ্যাডাল কিনলে পাখিটা আপনার সাথে পরিবেশের সাথে মেকআপ করতে সহজেই পারে। আমরা আসলে এটা আমরা জানি না, যে আসলে অনেকে জানে না যে পাখি কোন বয়সের কিনা দরকার। তো এটা অবশ্যই কিছু ভিডিও দেখতে হবে ইউটিউবে। যদি আমরা ডিম বাচ্চার জন্য কিনতে চাই অবশ্যই নিউ অ্যাডাল কিনা ভালো। হ্যাঁ, নিউ অ্যাডাল যদি কিনি আমরা যে কোনো বয়সে নিতে পারি, একটু রাখতে পারি এক জোড়া দুই জোড়া। হ্যাঁ, আগে আপনি একবারে বেশি কিনবেন না, প্রথমে 1 থেকে 2 জোড়া কিনবেন। 2 জোড়া কিনলে হয় কি, পাখিটা তার একটা ফ্রেন্ড পায় সাথে এবং তারা সহজেই ব্রিডিং প্রোগ্রেসটা ভালো করে। 1 জোড়াও কিনা যাবে না বা 2 জোড়া বেশিও কিনা যাবে না, কারণ এটা আমি যেটা জানি 1 জোড়া কিনলে তারা ভয় পায়, 2 জোড়া কিনলে ভয় পাবে না, বাট 2 জোড়া বেশি আবার একসাথে না কিনাও ভালো। হ্যাঁ, কারণ আপনার দক্ষতার ব্যাপার আছে, আপনি পাখিটা জানেন না, একসাথে অনেক কিনলে আসলে আপনি ঠিকমতো ম্যানেজ করতে পারবেন না, তখন ম্যানেজমেন্টের সমস্যার কারণে পাখিগুলো কষ্ট পাবে, অসুস্থ হবে। তো আপনি 2 পেয়ার কিনে প্রথমে চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা, নাম্বারটা আরেকবার বলে দেন, আমরা ভিডিও শেষ করি। 01701063105। ঠিক আছে, এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, কেউ যদি ফোন দেয় যে কোনো দরকারে আপনি তো মানে আসেন, আমাকে অবশ্যই দিতে পারে, তবে অবশ্যই সেটা রাত 10টার পরে না। জি অবশ্যই, আপনার পার্সোনাল লাইফ আছে, ঘুম আছে, পড়াশোনা আছে, রাত 10টার পর না দেওয়াই ভালো। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় দর্শককে, সবাই যারা সাথে ছিলেন, ফুল ভিডিও দেখলেন, অসংখ্য ধন্যবাদ। এরপর কী নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে হয়তো অনেকেই জানেন না যে সাবস্ক্রাইবটা কীভাবে করতে হয়, যারা নতুন আছেন তাদের জন্য বলছি যে ভিডিওর নিচে দেখবেন যে লাল কালার সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, ওইটা ক্লিক করলে লাল থেকে কালো অথবা অ্যাশ কালার হয়ে যাবে, দেন হয়ে যাবে সাবস্ক্রাইব, এবং সাবস্ক্রাইব করলে আপনি হয়ে যাবেন আমাদের চ্যানেলের ফ্যামিলি মেম্বার, আমাদের সদস্য। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ।